বাংলার ইতিহাসে বিজয় সেনের রাজত্বকাল এক গৌরবময় অধ্যায়। সামান্য একজন সামন্ত থেকে তিনি নিজস্ব যোগ্যতায় সমগ্র বাংলায় এক সুদৃঢ় ও সার্বভৌম রাজশক্তি স্থাপন করতে সক্ষম হয়েছিলেন। পাল বংশের শাসনের পর বাংলার রাষ্ট্রীয় ঐক্য বিনষ্ট হয়ে খণ্ড খণ্ড রাজ্যে বিভক্ত হয়ে পড়েছিল। বিজয় সেন সেই রাজ্যগুলি দখল করে পুনরায় এক অখণ্ড রাজশক্তি স্থাপন করেন। বন্ধুরা, মিস্ট্রি অফ হিস্ট্রির আজকের এই পর্বে আমরা আলোচনা করব বাংলায় সেন রাজ্যের প্রতিষ্ঠাতা বিজয় সেনকে নিয়ে। ওয়েলকাম টু মাই চ্যানেল মিস্ট্রি অফ হিস্ট্রি। প্রায় শতাধিক বছর পর্যন্ত বাংলা শাসনকারী সেনদের পূর্বপুরুষগণ কর্ণাট দেশ থেকে বাংলায় এসেছিলেন। ইতিহাসের অন্য উপাত্ত থেকে ধারণা করা হয় যে বিজয় সেন উত্তরাধিকার সূত্রে পালদের অধীনে রার এলাকায় একজন অধীনস্থ শাসক ছিলেন। বরেন্দ্র পুনরুদ্ধারে রামপালকে যে 14 জন সামন্ত রাজা সাহায্য করেছিলেন, তাদের মধ্যে একজন ছিলেন নিদ্রাবলীর বিজয়রাজ। অধিকাংশ ঐতিহাসিকরাই মনে করেন যে এই বিজয়রাজ আর বিজয় সেন একই ব্যক্তি। হেমন্ত সেনের পুত্র বিজয় সেনই বাংলায় স্বাধীন সেন বংশের শাসনের ভিত্তি স্থাপন করেন। বিজয় সেন পাল রাজাদের দুর্বলতার পূর্ণ সুযোগ গ্রহণ করেছিলেন। রামপালকে সাহায্য করার স্বীকৃতিস্বরূপ তিনি রাড়ে স্বাধীন ক্ষমতা অর্জন করেন। তার রানী বিলাসদেবী ছিলেন সুরবংশের রাজকন্যা। এই সুরবংশের সাথে বৈবাহিক সম্পর্ক বিজয় সেনকে রাড়ে ক্ষমতা প্রতিষ্ঠায় সাহায্য করেছিল। তাছাড়া উড়িষ্যার রাজা অনন্ত বর্মার সাথে তার বন্ধুত্ব গড়ে উঠেছিল, যা তার রাজনৈতিক মর্যাদা বৃদ্ধি করেছিল। এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে রামপালের মৃত্যুর পরপরই বিজয় সেন স্বাধীন শাসন প্রতিষ্ঠা করেন। দেওপাড়া প্রশস্তিতে উল্লেখ রয়েছে যে বিজয় সেন নান্য, বীর, রাঘব এবং বর্ধনকে পরাজিত করেন। তিনি কামরূপ এবং কলিঙ্গ জয় করেন এবং গৌড়ের পাল রাজাদের দ্রুত পলায়নে তিনি বাধ্য করেন। যে গৌড় রাজকে বিজয় সেন দ্রুত পলায়নে বাধ্য করেছিলেন, তিনি যে শেষ পাল রাজা মদন পাল, সে বিষয়ে ঐতিহাসিকদের মধ্যে কোনো সন্দেহ নেই। কেননা সেই সময় মদন পালের কর্তৃত্ব বজায় ছিল শুধুমাত্র উত্তর বাংলায়। খুব সম্ভবত 1152 থেকে 1153 কিছু পরেই উত্তর ও উত্তর পশ্চিম বাংলা থেকে পালদেরকে বিতাড়িত করে সেখানে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করেন। দেওপাড়ার প্রশস্তিতে উল্লেখ রয়েছে যে বিজয় সেন গঙ্গার স্রোত ধরে কোনো এক পাশ্চাত্য শক্তির বিরুদ্ধে বিজয় অভিযান পরিচালনা করেন। খুব সম্ভবত বিহার পর্যন্ত রাজ্য বিস্তারকারী গহ্বরবলদের বিরুদ্ধেই তিনি অগ্রসর হয়েছিলেন। যদিও উল্লেখিত লিপিতে এই নৌ অভিযানে বিজয় সেনের সাফল্য সম্বন্ধে কিছু উল্লেখ করা হয়নি, তবে 1200-এর মাঝামাঝি সময়ে বিজয় সেন বর্মনদের হটিয়ে দক্ষিণ পূর্ব বাংলায় সেন প্রভুত্ব স্থাপন করতে সক্ষম হয়েছিলেন। সর্বোপরি বলা যায় 1200-এর মাঝামাঝি সময়ে বিজয় সেন বর্মন শাসনের উচ্ছেদ এবং পালদেরকে বিতাড়িত করে সমগ্র বাংলায় সেন বংশের শাসন প্রতিষ্ঠা করেছিলেন। অন্যান্য সকল শত্রুকে পরাজিত করার মাধ্যমে তিনি বাংলায় তার সাম্রাজ্য সুসংহত করে দীর্ঘ 62 বছর রাজত্ব করেন। তিনি ছিলেন একজন শৈব বেদ বিশেষজ্ঞ ব্রাহ্মণ এবং দরিদ্রদের প্রতি তিনি ছিলেন উদার। বিজয় সেনের কৃতিত্ব বর্ণিত হয়েছে সভাসদ উমাপতিধরের দেওপাড়া প্রশস্তিতে, এছাড়াও কবি শ্রীহর্ষের বিজয় প্রশস্তিতে। তিনি প্রথমে পরমেশ্বর পরম ভট্টারক মহারাজা ধীরাজ উপাধি গ্রহণ করেন, সেই সাথে অরিরাজ বৃষভ শঙ্কর গৌরবসূচক উপাধি গ্রহণ করেছিলেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। বাংলায় সেন রাজত্বের প্রতিষ্ঠাতা বিজয় সেনকে নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, তবে আমাদের কমেন্ট করে জানান।
ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।